ওয়েলকাম মাই ডে স্টুডেন্টস আজ আমি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কষেদিকে দুইয়ের তিনের আজকে একের দাগ দুয়ের দাগ তিনের দাগ এই তিনটি অঙ্ক আজকে সলভ করব এর আগের ভিডিওতে আমি যেসব অধ্যায়ের যে সমস্ত ভিডিওগুলো তোমাদের ছেড়ে দিয়েছি তোমরা যদি দেখে না থেকো আমি আই বটন এবং ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে চলো তাহলে শুরু করি দেখো আমি তিনের একের থেকে অঙ্কটা তুলে নিয়েছি দেখো তিনের একের থেকে যে পাঁচ আছে পাঁচের পাওয়ার আছে হাফ দশের পাওয়ার একের চার আছে আর ছয়ের পাওয়ার আছে একের তিন এখানে ওই পাওয়ারগুলোর হরগুলো দুই চার তিন এটাকে আমি লসু করে নেবো কী করবো দেখো দুই চার তিন এটাকে লসুক করে নিচ্ছি দুয়ে দিয়ে দিচ্ছি দু এক দুই দুই দু চার আর তিন নামিয়ে দিলাম তাহলে লসুক করলে তাহলে কত হচ্ছে লসকটা দুই গুণিত্বক দুই গুণিত্বক তিন তাহলে দুই দু চার তিনে বারো তাহলে অসুখ কত হলো বারো আমি কী করব দেখো এই যে পাওয়ারগুলোর হরগুলোকে আমি সমান করে নেবো তাহলে এখানে কী লিখবো ফাইভ আর এখানে পাওয়ার দুই এটাকে দেখো হরগুলোকে সমান করব তাহলে বারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি ভাগ করতে তাহলে কত ছয় হবে তাহলে কী করবো তাহলে ফাইভ লিখে দেবো এখানে এক গুণিতক ছয় করবো আর দুই গুণিতক ছয় করবো তাহলে ইকুয়াল তাহলে কী লিখবো ফাইভ লিখে দেবো এখানে ছয়ের বারো করে দেবো পাওয়ারটা ইকুয়াল তাহলে কী করবো এখানে ফাইভ লিখে দেবো দেখো লিখে কী করবো এখানে যে ছয় আর ছয়ের বারো আছে না আমি এটাকে রুডোবার করে এই ভিতরে বারো করে দেবো আর এখানে ফাইভ মানে পাঁচের উপরে আমি পাটাকে ছয় করে দিলাম বুঝতে পেরেছো এবার দেখো এটাকে আমি অবশ্যই একই রকম সরল করবো এখানে বারো লিখে দেবো আর পাঁচের ছয় মানে পাঁচটা ছবার গুণ হয়ে যাবে দেখো পাঁচ গুণিতক পাঁচ গুণিতক পাঁচ কটা হলো এক দুই তিন চার পাঁচ আর একটা পাঁচ লিখবো ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছটা পাঁচ গুণ করলে উত্তর হবে কত পনেরো হাজার ছশো পঁচিশ বোঝা যাচ্ছে তাহলে এখানে কী লিখবো তাহলে পনেরো হাজার ছশো পঁচিশ একই রকমভাবে আমি দশটাকে একই রকম করে নেব দশ করবো এখানে পাওয়ার কত আছে একের চার আছে দেখো আমি বারোকে কয় দিয়ে ভাগ করব বারোকে আমি এই চার দিয়ে মানে এই হরটায় চার আছে হরগুলোকে সমান করে নিতে হবে তাহলে বারোকে আমি চার দিয়ে ভাগ করবো তাহলে চার তিনে কত হচ্ছে চার তিনে বারো হয়ে যাচ্ছে না ওই জন্য তিন তিন দিয়ে গুণ করবো তাহলে কী করবো দশ লিখে দেবো আর এখানে একে চার করে কী করবো গুণিত তিন করে দেবো উপরে তিন করে দেবো তাহলে সমান চিহ্ন তাহলে কত দশ উপরে কত তিন আর বারো হয়ে গেল বোঝা গেছে এবার দেখো সেম একই রকমভাবে আমি এখানে বার করে দেবো এখানে বারো করে দেবো আর এখানে দশের উপর কিউব করে মানে তিন করে দেবো তাহলে দেখো এখানে বার করে দিলাম এখানে বারো করে দিলাম আর দশকে তিনবার গুণ করলে কত হবে একের উপর তিনটে শূন্য মানে এক হাজার হয়ে যাবে বোঝা গেছে সেম একই রকম হবে আমি ছয় লিখবো ছয়ের উপরে পাওয়ার কত হচ্ছে তিন আছে দেখো একই রকম বারোকে আমি যদি তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে চার হয়ে যাবে তাহলে এখানে কি লিখবো তাহলে ছয় নাকি এখানে তাহলে এক গুণিতক ছয় করবো আর তিন গুণিতক চার হয়ে যাবে ভুল বললাম আমি এখানে বারোকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল তাহলে এক গুণিতক এখানে চার করব আর তিন গুণিতক চার করে দেবো বোঝা গেছে তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে কী করবো ছয় লিখবো এখানে তাহলে চারের বারো করে দেব তাহলে সেম একই রকম কী করবো রুডোভার দিয়ে দেবো এখানে বারো করবো আর ছয়ের উপর চার করে দেবো ইকুয়াল টু করে রুডোভার দিয়ে দেবো এখানে বারো করে দেবো আর এখানে ছয়কে চারবার গুণ করবো নাকি ছয় গুণিতক ছয় গুণিতক ছয় গুণিতক ছয় ছয়শো ছত্রিশ আর ছশো ছত্রিশ তাহলে ছত্রিশকে ছত্রিশ দিয়ে গুণ করলে এখানে আমার কত হয়ে যায় ছত্রিশকে ছত্রিশ দিয়ে গুণ করলে উত্তরটা আসবে বারোশো ছিয়ানব্বই বোঝা গেছে এবার দেখো এখানে কী বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে মানে ছোটো থেকে বড়ো সবচেয়ে ছোট কোনটা বলে দেখি সবচেয়ে ছোটো হচ্ছে এটা মানে এক হাজার দেখো এখানে দেখো বারো বারো সবগুলো সমান আছে রুডোবা রুডোবা সব দিয়ে আছে কিন্তু ভেতরের সংখ্যাগুলো দেখিনি কোনটা গিয়েছে ভেতরের সবচেয়ে সব সংখ্যাটা এক হাজার এক হাজার মানে কত টেন টু দি ওয়ার ওয়ান বাই ফোর নাকি মানে দশ একের চার এটা হচ্ছে সবচেয়ে ছোটো এখানে কী লিখবে তোমরা এখানে লিখবে যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় দেখো তাহলে সবচেয়ে ছোট কোনটা তাহলে সবচেয়ে ছোট হচ্ছে দশের হাফ পাওয়ার হচ্ছে একের চার এটা হচ্ছে সবচেয়ে ছোট এর পরে কোনটা আছে দেখো এরপরে বারোশো ছিয়ানব্বই মানে ছয়ের ছয়ের উপর পাওয়ার একের তিন এটা এরপরে কোনটা আছে পাঁচের উপর হাফ তাহলে ফাইভ লিখে হাফ ঠিক আছে অঙ্কটা কমপ্লিট করা এরপর নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো তিনের দুয়ের দিকে অঙ্কটা আমি তুলে নিয়েছি এটাও সে ঠিক আগের অঙ্কটার মতো এখানে যে পাওয়ারগুলোতে আছে পাওয়ারগুলোর হরগুলোকে আমি এখানে লসও করে নেবো দেখো তিন দুই চার এটা লসু করে নেব লসুগুলো কথা হচ্ছে দেখো দুয়ে দিয়ে দাও তিন নামে দাও দুই একে দুই দুই দিয়ে চার হয়ে গেলো তাহলে কত হলো বল লসু তাহলে কথা হবে দুই গুণিতক তিন গুণিতক দুই তাহলে তিন দিয়ে ছ দিয়ে বারো তাহলে কত হলো লসকু বারো সেম একই রকমভাবে আমি অঙ্কটাকে করে নেব দেখো তিন করে দিলাম তিনের পাওয়ার তাহলে কত হচ্ছে একের তিন আছে দেখো এই বারোকে আমি তিন দিয়ে ভাগ করব মানে এই হটটা তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করবো তিন চারের বারো হয়ে চার তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে কী লিখবো তিন লিখে দেবো আর এখানে এক গুণিতক চার করব বা এই তিন গুণিতক চার করে দেবো সমান চিহ্ন করবো তাহলে কত লিখব তিন লিখবো তাহলে এখানে কী লিখবো চারের বারো বোঝা গেছে একই রকমভাবে আমি এখানে রুড়োবার করে দেব এখানে বারো করে দেবো আর তিনের পর এখানে চার করে দেবো বুঝতে পারো তো এবার দেখো তিনকে চারবার গুণ করবো তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে তিন তিনে নয় ন তিনে সাতাশ সাতাশ তিনে একাশি তাহলে রুডোবার বারো করে দেবো এখানে বারো করে দিয়ে এখানে কত হবে একাশি সেম একই রকম হবে দুই লিখবো দুইয়ের পাওয়ার এখানে কত হচ্ছে হাফ আছে লিখে দেবো তাহলে দেখো বারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি ভাগ করলে তাহলে কত হবে ছয় দু ছয় বারো ছয় হয়ে গেল তাহলে এখানে কী লিখবো দুই লিখবো এখানে এক গুণিতক করবো ছয় দুই গুণিতক করবো ছয় তাহলে সমান চিহ্ন দিয়ে দেবো দুই করে দেবো এখানে দুই করে কী লিখবো এখানে ছয়ের বারো করে দেবো সেম একই রকম রুডোবার করে এখানে বারো করে দেবো আর দুইয়ের পর এখানে ছয় করে দেবো ইকুয়ালটা তাহলে এখানে কী করবো রুডোবার করে দেবো এখানে বারো করবো দেখো দুই এক নাকি দুই তিন চার তাহলে এক দুই তিন চার পাঁচ আর একটা করবো ছয় তাহলে কটা হলো দু দিয়ে চার দুই আট দিয়ে ষোলো দুই বত্রিশ দিয়ে চৌষট্টি তাহলে কত হলো সিক্সটি পয়েন্ট মানে চৌষট্টি হয়ে গেলো বোঝা গেছে এর পরে দেখো এর পরে আছে কি আট আটের পর পাওয়ার কত চ চার আছে সেম একই হবে আমি কী করব দেখো বারোকে যদি আমি চার দিয়ে ভাগ করি ভাগ ফল কত হবে তাহলে তিন সেম একই রকম কী করবো এখানে আট করে দেবো এখানে কি করব যে এক গুণিতক তিন বাই চার গুণিতক তিন সমান তাহলে কত আট লিখবো এখানে এখানে কত লিখব তিনের বারো বোঝা গেছে তাহলে ইকুয়াল টু তাহলে কী করবো সেম একই রকমভাবে রুডোভার করে দেবো এখানে এখানে বারো করে দেবো আর উপর এখানে তিন আছে তাহলে আটের উপর এখানে তিন করে দেবো এবার দেখো সরল করে তাহলে কত আসছে তাহলে এরা এটা বারো তো বারো এখান থেকে গেল নাকি আটকে তিন মান গুণ করো আট তক আট গুণতক আট তাহলে আট আটে চৌষট্টি নাকি চৌষট্টি আটে কত হচ্ছে পাঁচশো বারো তাহলে রোবার করে দিলাম বারো করে দিলাম এখানে কত হবে পাঁচশো বারো বোঝা গেছে এবার দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি আমরা মানে ছোটো থেকে বড়ো সবচেয়ে ছোট কোনটা এটা নাকি এটা যদি সবচেয়ে ছোট হয় তাহলে কত টুটি দেব এখানে লিখে দেব যে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে দুইয়ের পাওয়ার চৌষট্টি নাকি তাহলে মানে দুইয়ের পাওয়ার হাফ এটা সবচেয়ে ছোট তাহলে কি লিখবো টু নাকি এখানে হাফ লিখে দেবো এর পরে কোনটা আছে একাশি তাহলে একাশি মানে তিনের পাওয়ার একের তিন এটাই হবে বোঝা গেছে এর পরে কোনটা আছে আটের পাওয়ার একের চার এটা হয়ে যাবে বোঝা গেছে এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো তিনের তিনের দিকে অঙ্কটা আমি তুলে নিয়েছি এখানে এবার দেখো তিনের তিনের দিকে যে অঙ্কগুলো এখানে যে সমস্ত অঙ্কগুলো দুই তিন চার পাঁচ এগুলোর পাওয়ার আছে এক প্রথমটা ষাট আটচল্লিশ ছত্রিশ চব্বিশ আমি এই ষাট আটচল্লিশ ছত্রিশ চব্বিশ এগুলোকে আমি গসাও করে নেব দেখো ষাট আটচল্লিশ ছত্রিশ চব্বিশ এটাকে আমি গসকু করে নিয়েছি দেখো প্রথমে বারো দিয়ে দিই বারো পাঁচ ষাট বারো চারে আটচল্লিশ বারো তিনে ছত্রিশ বারো দিয়ে চব্বিশ তাহলে গসক তাহলে কত হলো বলে দেখি বারো হয়ে গেল বুঝতে পারলে তো এখানে আমি কী করে দেখো ষাট থেকে যদি আমি এখানে বারো বার করে নিই তাহলে কত বারো পাঁচে তাহলে বাকি থেকে যাচ্ছে পাঁচ নাকি তাহলে এটাকে সেম একই রকম আমি কী করবো বলে দেখো তোমরা এখানে লিখবে টু লিখে উপরে পাওয়ার ষাট লিখে দিলে ইকুয়াল টু দিয়ে দেখো আমি কী বললাম আমি পাঁচটা বার করে নেব নাকি পাঁচটা বার করে নিলে কি তাহলে টু লিখে উপরে ফাইভ লিখে দেবো উপরে বারো লিখে দেবো তাও বারো পাঁচ ষাট হয়ে গেলো মানে পাঁচটা বার করে নিলাম ষাট থেকে তারপরে এখানে কী করব দুইকে পাঁচবার গুণ করে নেও দুইকে পাঁচবার গুণ করে আমি এখানে বলে দিচ্ছি দেখো দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই তাহলে করলো এক দুই তিন চার পাঁচ তাহলে দুই পাঁচবার গুন করে কত হচ্ছে দুই দু চার দুই আট দু ষোলো দুয়ে বত্রিশ নাকি তাহলে কত হলো বত্রিশ তাহলে এখানে কী লিখবো তাহলে বত্রিশ লিখে পাওয়ার উপরে কী করবো বারো করে দেবো বোঝা গেছে এরপরে কেছে তিনের পাওয়ার আটচল্লিশ এখানে লিখে নেবো তিনের পাওয়ার কত আটচল্লিশ দেখো আমি এই আটচল্লিশ থেকে কিন্তু বারোটা বার করে নেব বারো চারে আটচল্লিশ হচ্ছে নাকি আমি আটচল্লিশ থেকে যদি বারোটা বার করে নিই তাহলে কত বারো চারে আটচল্লিশ তাহলে চার থাকবে তাহলে এখানে কী লিখবো তিন লিখে দেবো চার লিখে দেবো এখানে উপরে বারো লিখবো দেখো বারো চারে আটচল্লিশ হয়ে যাচ্ছে তাহলে সমান করলে তাহলে কত হচ্ছে তিনকে চারবার গুণ করে দাও দেখো তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে তিন তিনে নয় নতিনে সাতাশ সাতাশ তিনে একাশি তাহলে এখানে কী লিখবো একাশি লিখে দেব লিখে কী করব উপর পাওয়ার বারো করবো বোঝা গেছে এটা কমপ্লিট করলাম এরপরে কী আছে দেখো চার আছে চারের পাওয়ার কত আছে ছত্রিশ আছে নাকি আমি তাহলে ছত্রিশ থেকে বারোটাকে বার করে নেবো তাহলে কী লিখবো চার লিখবো দেখো বারো তিনে ছত্রিশ তাহলে তিন হয়ে যাবে উপরে বারো হয়ে যাবে তাহলে এখানে চারকে তিনবার গুণ করবো কোথায় চার গুণিত্বক চার গণিত্বক চার তা চার চারে ষোলো চারে চৌষট্টি হয়ে যাচ্ছে তাহলে এখানে কী লিখবো চৌষট্টি করে দেবো উপরে পাওয়ার কত করবো বারো এরপরে কী আছে পাঁচ আছে পাঁচের পাওয়ার কত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ থেকে আমি বারোটা বার করে নেবো তাহলে কী লিখবো পাঁচ উপরে দুই হয়ে যাবে এখানটায় আর এখানে বারো হয়ে যাবে তাহলে বারো দিয়ে চব্বিশ দেখো তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাচ্ছে আর উপরে কত হচ্ছে বারো এবার দেখো সবচেয়ে ছোটো কোন সংখ্যাটা সবচেয়ে ছোট দেখো বত্রিশ একাশি চৌষট্টি পঁচিশ সবচেয়ে সংখ্যা ছোট হচ্ছে পঁচিশ তাহলে এখানে কি লিখবো তাহলে এখানে লিখব যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পারবো দেখো মানের ঊর্ধ্বক্রমে মানে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট পাঁচের পাওয়ার চব্বিশ এটা সবচেয়ে ছোট তাহলে এখানে কি লিখব ফাইভ টোয়েন্টি ফোর এরপরে দেখো এর পরে কী আছে পঁচিশের পরে আছে বত্রিশ নাকি বত্রিশ মানে কোনটা দুইয়ের উপর পাওয়ার ষাট বোঝা গেছে এর পরে কোনটা আছে পঁচিশ হয়ে গেলো বত্রিশ হয়ে গেলো এরপরে আছে চৌষট্টি মানে চারের উপর ছত্রিশ মানে ফোর টু দি বার থার্টি সিক্স এরপরে কোনটা আছে একাশি একাশি মানে কথা থ্রি টু দিবার ফর্টি এইট তাহলে কথা থ্রি টু দিবার ফর্টি এইট কমপ্লিট হয়ে গেল আজকে নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে